আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের কাছে বলবো, যেটা আমার জন্য খুবই কষ্টকর একটা জীবন, যেটা আমি ভুলতে পারতেছি না বা ভুলবো কীভাবে সেটাও বুঝতে পারতেছি না, আর খুব টেনশনেও আছি যে কি করব। তো আমার নাম হচ্ছে মিথিলা। তখন আমি লেখাপড়া করি, লেখাপড়া করতাম যখন আমি লেখাপড়া করতাম তখন হয়েছে আমার একটা বয়ফ্রেন্ড ছিল। আমার বয়ফ্রেন্ডের সাথে আমি অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যেতাম, আমাদের মধ্যে অনেক রোমান্টিক হতো, কখনো ফেভিকল সম্পর্কটা সেটাও হতো। তো ও একদিন হঠাৎ করে এক ছেলের সাথে আমাকে পরিচয় করে দেয়, আর একটা ফ্রেন্ড, তো ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেয়, ওর ফ্রেন্ডের সাথে আমি পরিচয় হই। তো আমাদের তিনজনের খুব ভালো একটা সম্পর্ক যায়, মাঝে মধ্যে মানে দেখা গেলো যে আমাদের দুজনের ফুর্তি করার জন্য রুম দরকার হতো, তখন আমরা ওর বাসায় যেতাম, দেখা যেতাম ওর বাসায় যেতাম। তো ও কি করতো যে মানে আমাদের যে রোমান্টিক ছবি, মানে আমরা যে রোমান্টিক মুডে থাকতাম, কখনো জামা কাপড় থাকতো না শরীরে, বা কখনো মানে ওই সম্পর্ক মানে মিলন করতেছি, তো ফটো মটো তুলে রাইখা দিত। তা ও আমাকে মানে এভাবে দেখতে দিত, অনেকদিন কাটা যায় আমার বয়ফ্রেন্ডের সাথে আমার হচ্ছে সিম্পল একটা কথা নিয়ে কাটাকাটি হয়, ক্লাসের বিষয়টা নিয়ে, তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণে ওর উপরে রাগ করে আমি একটা বিয়ে করি, ওনার বাবা মা বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে হয়েছে এদিকে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এরই আপন ভাই হয়েছে আমার ওই বয়ফ্রেন্ডের বন্ধুটা। তো ওকে দেখে প্রথমে আমি একটু অবাক হয়ে গেছিলাম যে ও তো আমার বয়ফ্রেন্ডের বন্ধু, যদি আমার হাজবেন্ডকে কিছু বইলা দেয় তখন কি করব, খুব ভয় পাইতেছিলাম। তো দুই তিন দিন যায় ও আমাকে কিছু বলে না। তো একদিন আমি ওকে ডাক দিয়ে বলি যে তুমি এইসব কিছু কখনো তোমার দাদাকে বললো না, দেখো আমার তো একটা নতুন সংসার, এভাবে সংসারটাকে ভাঙবো না। তো বলে যে আপনি চিন্তা করেন না, সমস্যা নেই, আমি তো আর আপনি আমার ভাবি, এখন এইভাবে তো কথা বলতে হবে। তো আমি তখন নিশ্চিন্ত হলাম যে না, ও ওর ভাইকে কিছু বলবে না। আমাদের মানে আমাদের সংসারটা দেখতে দেখতে এক মাস হয়ে গেছে, এক মাসের পরে তখন ওর মানে আমার যে হাজবেন্ড ও গেছে ঢাকার বাইরে, ঢাকার বাইরে গেছে যে ওর ও এটা জব করে, সেটার কারণে ও ঢাকার বাইরে যেতে হবে। তো চলে গেছে ও আমার হাজবেন্ডের যে ছোট ভাই, তো ও যে আমার বয়ফ্রেন্ডের যে ভাইটা বন্ধুটা, তো ও আসে সকালে 10টার দিকে গিয়ে আমাকে ডাকতেছে ঘরের বাইরে। তো ভাবি ভাবি একটু বাইরে আসবেন, তো আমি বাইরে যাই, যা বাইরে যাই বললাম যে হ্যাঁ বলো কী হয়েছে। তো বলে যে আজকে রান্না বান্না করবেন, তো আমি বাজার থেকে বাজারে যাব, তো কী কী আনা লাগবে আমার কাছে দিয়ে দেন। তো আমি ওকে এইটা দিতে যাই, ওই লিস্টটা দিতে যাই, তুমি এগুলো এগুলো আন। তখন ও আস্তে আস্তে আমার কাছে ঘেয়ে আসে, আমার এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে, লাগার কারণে আমি ওকে একটু সরাই দিই, মানে দু একদিন এভাবে ও আমার শরীরে শুধু ঘেঁষে, এটা আমার একটু ভালো লাগে না। মানে আমি ওর ভাইয়ের কাছে এই জন্য বলতেছি না যাতে ওরও ও দিনে আমার কথাটা না বলে যে ওর ওর ফ্রেন্ডের সাথে আমার রিলেশন ছিল। তো দেখতে দেখতে ও আমাকে এক সপ্তাহ এরকমভাবে ডিস্টার্ব করার পরে একদিন রাত্রেবেলা ও আমাকে ডাক, খাবার দেয়নি মানে ওর ভাইকে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে যে ভাবি আপনি আমার এখানে এসে একটু কথা আছে। তো আমি ওখানে যাই, তখন ও আমাকে আমার ভিডিওগুলো আমাকে দেখায় যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যত রোমান্টিক করছি সে ছবিগুলো, তারপরে আমরা কোথায় কোথায় কী কী করছি না করছি সবকটাই আমাকে ব্ল্যাকমেল করে, যে বলতেছে তুমি যদি এখন আমার সাথে ফুর্তি না করো তাহলে আমি এইগুলো সব করে দাদাকে বলে দিব, দাদাকে দেখাবো। তখন আমি ভীষণটা ভয় পেয়ে যাই, যে এটাই তো ভয় পেয়েছিলাম
যদি ওর দাদাকে ভুলে দেয় যে আমার সাথে কারো অ্যাফেয়ার ছিল, আর তারপরে এতগুলো ভিডিও এইগুলো, আর এগুলো যদি নেটও ছেড়ে দেয়, আমার তো একটা মানি যেতে হবে, আমার ফ্যামিলি তো এগুলো কখনো মেনে নেবে না, তো ভীষণই ভয় পেলাম। তো আমি ওকে কিছু বলি নাই ফার্স্টে, তো আমি বলছি যে তুমি এখান থেকে চলে যাও। তো বললো যে ঠিক আছে ভাবি, আপনি ভাইবা দেখতে পারেন, আর যদি আপনি ওই সব কিছু যদি আপনি আমাকে না দেন, তাহলে আমি সব ছবিগুলো আর এই সব ভিডিওগুলো আমি নেটে ছেড়ে দিব, আর তার আগে আমি দাদাকে সব কিছু বলবো। তো আমি সারা রাত ধরে খুব চিন্তা করলাম যে আমি এখন করবোটা কি, আমার সংসারটা বাঁচাতে হলে আমাকে ওর সাথে ওর কাছে ফ্রি ফ্রিতে ফুর্তি করে আসতে হবে, আর যদি ওর সাথে আমি ফুর্তি না করি তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে তারপর রাজি হলাম, ও আমার সাথে প্রতিদিনই ফুর্তি করতো, প্রতিদিন প্রতিদিন পর আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন মন চায়, এটা রাত হোক দিন হোক সকাল হোক সেটাও মানে না, ওর যখন মন চায় ও আমার উপরে সেরকম অত্যাচার করে। এবং দর্শক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমি তো নিরুপায়, আমি কী করবো আমি নিজেও বুঝতে পারিনি, কারণ আমি একজনকে বাঁচাতে গেলে আমার একজন একটা ডুবে যেতেছে, আমি যদি এখন আমার সংসার বাঁচাতে যাই তাহলে ওর কাছে আমার সইতেই হবে, আর যদি না সই তাহলে হয়তো আমার সংসারটা ভেঙে যাবে। এখন আমি কী করবো আমি ঠিক বুঝতে পারতেছি না, তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি কী করবো এই মুহূর্তে, যে আমি কি আমার হাজব্যান্ডকে সব কিছু বইলা দিব, তার যদি আমার হাজব্যান্ডকে সব কিছু বইলা দিই যদি আমার সংসারটা ভেঙে যায় তখন আমি কোথায় যাবো, আর যদি না বইলা দিই তাহলে ওর কাছে আমি আর কতদিন এরকম সে স্বীকার হবো। তারপরে তুমি কিন্তু ভালো থাকেন, আর অবশ্যই আমাকে জানাবেন এই মুহূর্তে আমি কী করবো।